বিসিজির যে সমস্ত সদস্য আছে তাদেরকে নিয়ে, এসআইজি গ্রুপের সদস্যদের নিয়ে আমরা যারা সুন্দরবনে যাই, সুন্দরবন থেকে আমাদেরকে ফিরিয়ে আনার জন্যে এর থেকে আমাদের 45,000 টাকা দিয়েছে, তারা এই টাকা দিয়ে আমাদের ব্যবসা করার জন্য দিয়েছে। আমরা আসলে এই উপকূলীয় অঞ্চলে বসবাস করি, মা লবণাক্ত এলাকায়, প্রায় বলতে গেলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করি। আসলে জানতাম না, কিন্তু JJS পরিবেশ স্কুলে এসে যে কাজগুলো আমাদের সামনে শিখাইছে আমাদের বা বলেছে, আসলে সেগুলো আমরা শিখে জীবন চলার পথে অনেক কাজে লাগিয়ে চলতে পারছি। এলাকার লবণ এলাকায় এখানে কোনো আবাদ হয় না। আমি JJS ট্রেনিংয়ের মাধ্যমে জানি যে কীভাবে বৃষ্টির পানি খাওয়ার পরে তা দিয়ে সবজি চাষ করা যায়, এবং সেখান থেকে জেনে আমি সবজি চাষ করার উদ্যোগী হই। আবার মাটির নিচে পলিথিন দিয়ে সবজি চাষ করছি বেড করে। আমি যেখানে বেগুন, ঢেঁড়স, ওলকপি, মূলা, পুঁই শাক করছি, আমার এই এটা দেখে পাশে অন্যরা করার জন্য চেষ্টা করতেছে। আগে এসব কিছু জানতাম না, JJS ট্রেনিং থেকে জানতে পারি কিভাবে সবজি চাষ করতে হয়। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমার একটা কাঁকড়া মরি নাই, তারপর থেকে আমি এই কাঁকড়া নিয়ে এখন বর্তমান যে সংসারের যে হাল খুব সচ্ছল। এনারা যে আমাদের যে সুন্দরবনে যাওয়ার নিষেধ, আমি 30 দিনই সুন্দরবনে যেতাম, কিন্তু এখন বর্তমান 30 দিনে একদিনও সুন্দরবনে আমি এখনও পা দেই নাই। আমি আগে জঙ্গল করতাম, তাতে ঝুঁকি টিঙে যাই, যাই সেখানে আমার দূর অবস্থার দিকে বা জঙ্গলের ঝুঁকির দিকে আমার সবাই নির্বাচিত করে। সেখান থেকে আমি জানতে পারি একই জমিতে মেলে চাষ হয়, এবং ধান চাষ হয়, বেগুন চাষ হয় বা টমেটো চাষ হয়। সাইডে যে ক্যানেল আছে, ক্যানেল দিয়ে মাছ চাষও করা যায়। ফিরে আগে চেয়ে অনেক ভালো আছি, এবং আমার জঙ্গলে বর্তমান যাওয়া লাগে না। বেশ কর্তৃক এই যে রাস্তা, আসলে আমাদের এই পাড়ায় যে কত উপকার হয়েছে সেটা বলা বলেও বুঝতে পারবো না, আর এনারকে ঋণও আমরা কোনো দিন শোধ করতে পারবো না। কাতিয়ানুলা গ্রামের একজন কৃষক পরিবারের ছেলে, তো সেই হিসাবে আমি এই রাস্তাটা প্লাস আমার এলাকায় আরও অনেক কাজ করেছেন। এই রাস্তাটা একসময় এরকমটা অবস্থা ছিল যে মানুষ কাপড় চোপড় গোছায় হাঁটু পানির মাজা পানি দিয়ে ভিজে আসতো। তো সেই রাস্তা আমরা ইউনিয়ন পরিষদে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে বেড়েছি, কিন্তু কোনো প্রকারে আমরা এই রাস্তাটা করতে পারছিলাম না। আমাদের এলাকার ভিতরে আমার মনে হয় আমার এলাকার লোক আরও আছে জেনে দেখতে পারেন, আমার এলাকার ভিতর সবচেয়ে ভালো রাস্তা হয়েছে এখন এইটা।
শফিকুল ইসলাম, সভাপতি সিএমসি দাগর কয়রা। আমার এলাকার সুন্দরবনের উপর নির্ভরশীল ব্যক্তিদের নিয়ে যে কাজ করেছে, আমি সেই কাজের সাথে অনেক জায়গায় সম্পৃক্ত দেখেছি। তারা আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, স্টেশন কর্মকর্তা কাশিয়াত ফরেস্ট স্টেশন। আমি এই আজকে JJS প্রকল্পে সিএমসি মিটিংয়ের সাথে সবসময় সমন্বয় করিয়া চলতেছে। আমি দিবাকর সরকার, উপসহকারী কৃষি অফিসার, কয়লা খুলনা। যে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং কৃষকদের সবজি এবং অন্যান্য চাষবাস সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এতে কিষাণ কিষাণীরা খুবই উপকৃত হয়েছে। ঝুঁকি কমানোর জন্যে এবং সুন্দরবনের উপরে মানুষের নির্ভরতা কমানোর জন্যে এবং সুন্দরবনকে রক্ষা করার স্বার্থে সেদিকে কার যাওয়া না লাগে, যে সমস্ত কাজ করেছে তা সত্যি প্রশংসাযোগ্য। ইভেন রাস্তাঘাটও করেছেন এবং মানে হাঁস মুরগি পালন, মৎস্য চাষ। বাস্তবতা জঙ্গল একটা ঝুঁকিপূর্ণ এলাকা। আপনার জঙ্গলের উপরে নির্ভরতা কমানোর জন্য যে বিভিন্ন প্রকল্প দিয়ে যে কাজ করেছে, এই প্রশাসন দাবিদার।